যদি ভেবে থাকেন টাইটেলটি আপনি ভুল দেখেছেন তাহলে একদমই ভুল ভাবছেন কারণ টাইটেলটি আপনি একশো শতাংশ ঠিক দেখেছেন কারণ এবার কিন্তু সৃষ্টিকর্তারই হাত ছাড়তে চলেছে সিভিক ভলেন্টিয়াররা এক কথাই বললে যেটা হয় মমতা ব্যানার্জির হাত ছেড়ে এবার সিভিক ভলান্টিয়াররা হাত ধরতে চলেছে গেরুয়া শিবিরের তাও আবার সংখ্যাটা একজন দুজন নয় পুরো চারশো জন তো বিস্তারিতভাবে জেনে নেবো আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আপনাদের জন্য রয়েছে একটি বিরাট চমক ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে এবং এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটি এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো লোকসভা ভোটে খারাপ ফল তৃণমূলের আর তাতেই শিবির বদল শুরু মুখ্যমন্ত্রীর হাতে তৈরি সিভিক ভলেন্টিয়ার পদ এবার সেই ভলেন্টিয়ারদের সংগঠনের রাজ্য সভাপতি সহ চারশো জন যোগ দিচ্ছেন বিজেপিতে অর্থাৎ সৃষ্টিকর্তারই হাত ছাড়ছে তারা সোমবার দুপুরে বিজেপি সদর দপ্তরে সিভিক পুলিশের একাংশ গরিব শিবিরের নাম লেখাবেন ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সঞ্জয় পোডিয়ার নেতৃত্বে প্রায় চারশো জন সিভিক পুলিশ বিজেপিতে যোগ দিতে চলেছেন সংগঠনের রাজ্য সভাপতির অভিযোগ দু হাজার সালের দশই জুলাই রানের রাসমণি রোডে একটি সমাবেশ হয়েছিল সেদিন তারা তৎকালীন শ্রম মন্ত্রী মলয় ঘটককে ডেপুটেশন দিয়েছিলেন তাছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তাদের সমস্যার কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন এমনকি চিঠি দেওয়া হয় অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকেও সেদিন থেকেই তারা দাবি করে আসছেন যে তাদের সামাজিক সুরক্ষা নেই বেতনে খুবই কম তাও আবার অনিয়মিত নেই কোনো উপযুক্ত ট্রেনিং এই রাজ্যে এক লক্ষ তিরিশ হাজার সিভিক পুলিশ রয়েছে কিন্তু সমস্যার সমাধান হয়নি উল্টে আবার জুটেছে লাঞ্ছনা তাই ভবিষ্যতের কথা ভেবেই তাদের এই রদবদল বলে জানিয়েছে সংগঠনের একাংশ প্রসঙ্গত ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া এই তিন জায়গাতেই ভালো ফল করেছে বিজেপি প্রবণতা বলছে এই সমস্ত অঞ্চল থেকে বেশি সিভিক ভলেন্টিয়াররা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিতে চলেছেন অর্থাৎ এক কথায় বললে যেটা হয় আপাতত হয়ে যাওয়া যে কোনো রাজনৈতিক চমকের থেকে এটি কিন্তু সব থেকে বড় চমক হতে চলেছে মমতা ব্যানার্জির কাছে এরপর এই বিষয়ে আপনার কোনো রকম মতামত জানা থাকলে অবশ্যই নিচে কমেন্ট করবেন এই ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এখনকার মতো এতটুকুই হ্যাভ এ নাইস ডে